আসসালামু আলাইকুম দর্শক প্রতিদিনের মতো আজকেও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিও নিয়ে দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন পরবর্তী নোটিফিকেশান সবার আগে পাবার জন্য প্রথমে ভিডিওতে একটা লাইক করে দিন এরপর দেখে নিন আমি কীভাবে তৈরি করছি আজকের রেসিপি আমি তৈরি করব কোরিয়ান চিকেন সালাদ খুবই কম সময়ের মধ্যে তৈরি করে আপনাদের সাথে শেয়ার করছি আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি ছোট ছোট সাইজ করে কেটেছি এবার প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল তেল গরম হয়ে গিয়েছে চিকেনগুলো ধুয়ে ঝরিয়ে রেখেছি এবার চিকেনগুলো অ্যাড করে দিলাম নেড়ে চেড়ে চিকেনগুলো ফ্রাই করে নিতে হবে ফুল আছে কিন্তু এটা আমি ফ্রাই করে নিচ্ছি আমরা যারা ডায়েট করি তারা কিন্তু আমরা সহজে এই চিকেন রেসিপি তৈরি করে ডিনারে খেয়ে ঘুমিয়ে যেতে পারি এটা খাবার পর কিন্তু আর কোনো কিছু খাবার প্রয়োজন হয় না তো দেখুন চিকেনগুলো কিন্তু সুন্দর মতো ফ্রাই হয়ে যাচ্ছে এখানে অ্যাড করে দিচ্ছি সয়া সস আমি এখানে এক টেবিল চামচ অ্যাড করেছি চিকেনের পরিমাণ অনুযায়ী এখানে অ্যাড করতে হবে বেশি অ্যাড করলে কিন্তু এতে অনেক বেশি লবণ থাকে তখন লবণ বেশি হয়ে গেলে খেতে একেবারেই বাজে লাগবে তো এবার নেড়ে এটা ফ্রাই করে নিচ্ছি আমরা অনেকেই কিন্তু সালাদ পছন্দ করি তো তাদের জন্য কিন্তু মূলত আজকের রেসিপি আমি মাঝে ঢাকনা দিয়েছিলাম যাতে করে মাংসগুলো সুন্দরভাবে ফ্রাই হয়ে যায় এবং সেদ্ধ হয়ে যায় এবার নেড়ে চেড়ে ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি চিকেন থেকে পানি বের হয়েছিল। সেই পানি কিন্তু শুকিয়ে গিয়েছে এবার তেল ছেড়ে দিয়েছে চিকেন থেকে এই পর্যায়ে দেখুন আমার চিকেনটা কিন্তু পুরোপুরি ফ্রাই হয়ে গিয়েছে ভিডিওটি ভালো লাগলে কিন্তু ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন চলুন তাহলে এবার সালাদ রেডি করিনি আমি এখানে কেটে নিয়েছি শসা একটা টমেটো কেটেছি দুইটা নিয়েছি লেবু এ পর্যায়ে এখানে অ্যাড করে দিব ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা আমি আমার সব কিছু পরিমাণ অনুযায়ী নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো নেবেন দিয়ে দিয়েছি দুই কোয়া রসুন কুচি এরপর আমি ভেজে রেখেছিলাম যে চিকেনগুলো এই চিকেনগুলো এখানে অ্যাড করে দিব এরপর কিছু মশলা অ্যাড করতে হবে দিয়ে দিলাম চিকেনগুলা এবার এখানে অ্যাড করে দিচ্ছি শুকনা মরিচ পাউডার এরপর এখানে অ্যাড করে দিব গোলমরিচ পাউডার এবার সব কিছু ভালোভাবে মিক্সড করে নিলেই কিন্তু হয়ে যাবে কোরিয়ান চিকেন সালাদ রেসিপি খুবই সহজে এটা আমরা তৈরি করতে পারি আর খেতে ভীষণ মজা আপনারাও কিন্তু অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করে দেখুন খেতে খুবই ভালো লাগবে যারা কিনা সালাদ পছন্দ করেন আমার কাছে কিন্তু এই রেসিপি ভীষণ ভালো লাগে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে পাবার জন্য একবার হলেও এটা রেডি করে অবশ্যই কিন্তু টেস্ট নিয়ে দেখবেন ভীষণ মজা তো আজকের ভিডিওটি এখানেই শেষ করবো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আলহাফেজ